নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনে আসতে চলেছে আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। হিন্দু সনাতন শাস্ত্রে অনুসারে গুরু পূর্ণিমা তিথিতে পরমেশ্বর মহাদেব দক্ষিণামূর্তি রূপ ধারণ করেন এবং ব্রহ্মার চার মানুষপুত্রকে বেদের গুহ্য পরম জ্ঞান প্রদান করেছিলেন। পরমেশ্বরের দক্ষিণামূর্তি সকলের আদিগুরু বলে বিশ্বাস করা হয়, তাই এই দিনটি মহাদেবের প্রতি সমর্পিত। পুরাণ অনুসারে আদিযোগী শিব এই বিশেষ তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হয়ে তার শিষ্যগণ সপ্তর্ষি, সাতজন ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি এবং ক্রতুকে মহাজ্ঞান প্রদান করেন বলে বিশ্বাস করা হয়, তাই এই তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। চলুন বন্ধুরা জেনে নিই এই বছর গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি। এই বছর পঞ্জিকা হিসেবে গুরু পূর্ণিমা পালিত হবে 21 জুলাই। পূর্ণিমা তিথি পড়বে 20 জুলাই শনিবার সন্ধে 5:59 এবং পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা 3:46 পর্যন্ত। উদয়া তিথি হিসেবে পূর্ণিমা পালিত হবে 21 জুলাই 2024 রবিবার। আমি সবার প্রথমে শুদ্ধ বস্ত্রে নিজেকে আচমন করে নিয়েছি এবং একটি আসন পেতে ফুল এবং আতপ চাল দিয়ে তারপর আমি মহাদেবকে এখানে আমি আসনে বসালাম। তারপর নন্দী মহারাজকেও বসিয়ে দিলাম, হাত জোর করে একটু প্রণাম করে নেব। তারপর আমি এখানে তৈরি করে নেব পঞ্চামৃত। পঞ্চামৃত তৈরি করার জন্য কাঁচা দুধ, তার সাথে নিতে হবে ঘি। কাঁচা দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে, তার সাথে নিচ্ছি ঘি, আর নেব মধু, দই এবং শর্করা। এই 5টি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয়। তো এই পঞ্চামৃত দিয়ে আমি আজকে মহাদেবের অভিষেক করাবো। আর বন্ধুরা, এই বছর গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে অবশ্যই আপনারা বাবা মহাদেবের পুজো করবেন। আমি এইরকম একটা পাত্র নিয়ে নিলাম এবং পাত্রতে আমি একটা কেশর চন্দন গুলে নিয়েছি। কেশর চন্দনের আমি ফোঁটা দিয়ে দিচ্ছি। এই চন্দন মহাদেবের ভীষণ পছন্দের। মহাদেবের পুজোতে এই চন্দনই আপনারা ব্যবহার করবেন। সব দর্শকর্মা ভাণ্ডারে আপনারা এটা পেয়ে যাবেন। একটি বেলপাতা নিলাম এবং বেলপাতাতেও আমি চন্দন দিয়ে বেলপাতাটি পাত্রের উপর রেখে এর উপর মহাদেবকে আমি স্থাপন করে তারপর আমি স্নানাভিষেক করাবো। নন্দী মহারাজকেও নিয়ে এলাম এবং ত্রিশূল রেখে দিলাম। এরপর আমি মহাদেবকে ঘি এবং মধু দিয়ে প্রথমে অভিষেক করিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবো। বলা হয় যে যেই বাড়ির শিবলিঙ্গ যত বেশি চকচক করে সেই বাড়ির উন্নতি, সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি তত বেশি হয়। তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সোমবার ঘি এবং মধু দিয়ে অভিষেক করে মহাদেবকে স্নানাভিষেক করানোর। তো আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবেই করাই, প্রথমে স্নানাভিষেক করিয়ে তারপর আসনে বসিয়ে বাবা মহাদেবের মাথায় আমি জল ঢালি। আমার প্রত্যেক দিনের এইভাবেই আমি পুজো করি। তো আমি এখানে ঘি মধু দিয়ে প্রথমে অভিষেক করিয়ে নিচ্ছি, তারপরে আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করব। এবার আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করব। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করার সময় স্নান মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুন্মোক্ষীমামৃতা। এই মন্ত্রটি জপ করতে পারেন অথবা মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। আমার এখানে পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেছে। এইবার আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো। ওম জয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুন্মোক্ষীমামৃতা ওম নমঃ শিবায়। এইবার আমি পরিষ্কার জল দিয়ে স্নানাভিষেক করে নিচ্ছি। স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে মহাদেবকে খুব ভালো করে মুছিয়ে তারপর আসনে প্রতিষ্ঠা করব। খুব ভালো করে মুছিয়ে দিয়েছি, নইলে ভেতরে ঘি মধু এরকম লেগে থাকে। আর চন্দন যেগুলো আমি আগের দিন পরিয়েছি সেগুলো খুব ভালো করে মুছে পরিষ্কার করে আমি আসনে বাবা মহাদেবকে প্রতিষ্ঠা করব।
এবার আমি বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক করিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবের পুজোর সময় আপনারা একটাই মন্ত্র জপ করতে পারেন, সেটা হলো ওম নমঃ শিবায়। এই মহামন্ত্রটি জপ করতে পারেন, অথবা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন। আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবং আমি এখানে একটা পৈতে অর্পণ করছি এবং একটি আকন্দ ফুলের মালা অর্পণ করছি মহাদেবকে। তারপর আমি বেলপাতা অর্পণ করব। প্রত্যেকটি বেলপাতায় আমি চন্দন লাগিয়ে নিয়েছি, কেশরী চন্দন। আর আপনারা 108টি বেলপাতা অর্পণ করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আপনারা যত খুশি মহাদেবকে বেলপাতা অর্পণ করতে পারেন। বাবা মহাদেব বেলপাতায় অত্যন্ত প্রসন্ন হন, একটি বেলপাতা অর্পণ করলেও মহাদেব অতি প্রসন্ন হন। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা বেলপাতা অর্পণ করতে পারেন। বেলপাতা অর্পণ করার সময় অবশ্যই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এবার মহাদেবকে ফুল অর্পণ করছি। ফুল অর্পণ করার পর আসনটি আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। এবার আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবো, তার জন্য নিয়ে নিচ্ছি জল এবং সুগন্ধি জল নিচ্ছি। তার জন্য নিচ্ছি একটু অগুরু এবং নেব একটুখানি ফুল। আপনারা এতে একটু সিদ্ধিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। মহাদেবের সিদ্ধি ভীষণ পছন্দের, তো সিদ্ধি অ্যাড করতে পারেন। তো আমি এবার আবারও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। ওম ত্রয়ম্বকম যজামহেম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুমোক্ষীমামৃতা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় আতপ চাল অর্পণ করব। বাবা মহাদেবের মাথায় আতপ চাল অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং বলা হয়, বিশ্বাস এটা যে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় অনেকটাই। তো এটা যার যার মনের বিশ্বাস। এবার আমি একটি প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে একটু আরতি করে নেব। এবার আমি বাবা মহাদেবকে ভোগ দেবো, তার জন্য সাদা মিষ্টি নিয়েছি। সাদা মিষ্টি অত্যন্ত পছন্দের, বাবা অত্যন্ত পছন্দের। তার সঙ্গে নিয়েছি আমি 3 রকম গোটা ফল। ফলের উপর একটি করে চন্দনের ফোঁটা দেবেন এবং ভোগের উপর একটি করে বেলপাতা এবং একটু ফুল দেবেন। দিয়ে এবার যেখানে আমি ভোগ দেবো সেখানে আমি একটু ফুল ছড়িয়ে নিচ্ছি। তারপরে আমি বাবা মহাদেবকে ভোগ নিবেদন করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আরতি করে নেব। আরতির জন্য আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, কর্পূরদানি রেখেছি এবং আমি অবশ্যই ধূপ দিয়েও করব। চলুন তাহলে বন্ধুরা আরতি করে নেওয়া যাক।
এবার আমি হাত জোড় করে মহাদেবের প্রণাম মন্ত্রটি জপ করবো। আমি স্ক্রিনে মন্ত্রটি দিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন। এবং তার সাথে সাথে আমার পুজো গ্রহণের অনুরোধ জানাবো, আমার ভুল ত্রুটি যা হয়েছে সব কিছু ক্ষমা প্রার্থনা করব। তাহলে বন্ধুরা, আমার পুজো আজ সম্পন্ন হলো। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন, আমার ভিডিও আজকে প্রথম দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।